কাছের ও দূরের যে যেখানে বসে আজকের এই কোরআনের আলোচনা শুনছেন এবং দেখছেন সবাইকে সালাম সালামুন আলাইকুম তিবতুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে শিরক এবং শিরকের চারটি ভয়াবহ দিক। আলোচনায় আছেন জনাব মুনির মাহাদি ভাই। জনাব মুনির মাহাদি ভাই, আপনার আলোচনা শুরু করেন। সালামু আলাইকুম তিবতুম। আজকে আমরা পবিত্র কালাম থেকে ফোর এভিলস অফ শিরক, শিরকের চারটি মন্দ দিক আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে শিরকের কোনো ক্ষমা নেই, এক নম্বর পয়েন্ট। সূরা 4 48 নম্বর আয়াত, রব্বি আউযু বিকা মিন হাম্মাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইতমান আযীমা। নিশ্চয় আল্লাহ তাহার সঙ্গে শরীক করা ক্ষমা করেন না, তাহার সাথে অংশ সাব্যস্ত করা, পার্টনার সেট করাকে তিনি পছন্দ করেন না, ক্ষমা করেন না। ইহা ব্যতীত অন্যান্য অপরাধ যাহাকে ইচ্ছা তা তিনি ক্ষমা করেন। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইতমান আযীমা। যে কেহ আল্লাহর সাথে পার্টনার সাব্যস্ত করে, অংশীদার সাব্যস্ত করে, তার অংশ সেট করে, সে এক মহা পাপ করে। এ হচ্ছে শিরকের একটা প্রধান ভয়াবহতা, একটা দুঃসংবাদ যে আল্লাহর সাথে অংশ সাব্যস্তকারীকে তিনি ক্ষমা করবেন না বলে তিনি ঘোষণা দিয়েছেন। সূরা 4-এর 116 নম্বর আয়াত, একই সূরা 116, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এখানে বলছে একই আয়াত যে নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশ সাব্যস্তকারীকে তিনি ক্ষমা করেন না, ইহা ব্যতীত সবকিছু তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ শরীক করিলে, আল্লাহর সাথে পার্টনার সাব্যস্ত করলে, অংশ সাব্যস্ত করলে, সে ভীষণভাবে পথভ্রষ্ট। এ আয়াতে বলছে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর একই সূরা 48 নম্বর আয়াতে আমরা তেলাওয়াত করেছি ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইতমান আযীমা। একই আয়াত আমরা যাব সূরা 5:72, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া আল মাসীহু ইবনু মারইয়াম ওয়াক্বালা আল মাসীহু ইয়া বানি ইসরাঈলা উ'বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম। যাহারা বলে আল্লাহই হলেন মারিয়াম পুত্র ঈসা, ঈসা ইবনে মারইয়াম তিনি আল্লাহ, তারা তো কুফর করিয়াছে, তারা অবশ্যই কুফর করিয়াছে। ওয়াক্বালা আল মাসীহ অথচ মাসিহ বলিয়াছেন ইয়া বানি ইসরাঈলা, হে বানি ইসরাইল, হে ইসরাইলের সন্তান, ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বি ও রব্বুকুম, যিনি আমার রব এবং তোমাদের রব। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে কেহ আল্লাহর সাথে শরীক করিলে, আল্লাহর সাথে পার্টনার সাব্যস্ত করলে, আল্লাহর সাথে অংশ সাব্যস্তকারী কেউ যদি করে, তাহার জন্য অবশ্যই জান্নাত হারাম, নিষিদ্ধ। ফাকাদ হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার অবস্থান হবে, বাসস্থান হবে আগুনে। ওমা লিজ্জালিমিনা মিন আনসার, জালিমদের কোনো সাহায্যকারী নেই। এই আয়াতে আরো কিছু বিস্তৃতি
শিরিকের কিছু প্রকার বলছে 73 আয়াতে 74 আয়াতে আমরা যাব না। একই প্রসঙ্গে আমরা যাচ্ছি সূরা 22 এর 31 নম্বর আয়াতে হুনাফাউ লিল্লাহি গায়রা মুশরিকিন বিহি ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতফুহু আত-তায়রু আও তাহুযু বিহি রিহু ফি মাকানিন সাহীকিন। আল্লাহর প্রতি একনিষ্ঠ হইয়া এবং তাহার কোন শরীক না করিয়া এবং যে কেউ আল্লাহর শরীক করে সেজন আকাশ হইতে পড়িল, অতঃপর পাখি তাহাকে ছো মারিয়া লইয়া গেল কিংবা বায়ু তাহাকে উড়াইয়া লইয়া গেল এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করিল। এই আয়াতে যারা অংশ সাব্যস্ত করে যারা পার্টনার সেট করে আল্লাহর সাথে তাহাদের একটা উদাহরণ দিয়েছে যে সে কেমন মানে তার অবস্থাটা কেমন হয়। তার অবস্থা হলো যে আকাশ হইতে সে পড়িল থাপাস করিল, অতঃপর পাখি তাহাকে ছো মারিয়া লইয়া গেল কিংবা বায়ু তাহাকে উড়াইয়া লইয়া গেল এক দূরবর্তী স্থানে সেখানে নিক্ষেপ করিল। অর্থাৎ একজন লোক মানে হারিয়ে গেলে যে দিশে হারা হয়ে যায় যে দিক বিদিক হয়ে যায় তার স্বস্থানে আসার জন্য যে বেকুল থাকে তার অবস্থাটা তেমন হবে, তার কোনো শান্তি নেই। একজন মানুষ যদি হারিয়ে যায় একটা শিশু হারিয়ে যায় তখন তার সামনে আপনি যত কিছু খাবার দেন তার বাসস্থান দেন তা কিছু ভালো লাগে। এখানে আমরা চারটা উপাদান পাইছি শিরিকে, যে এক নম্বর হচ্ছে শিরিককারের ক্ষমা নেই, সে ইফতারা ইসমান আদিম, সে এক মহা পাপ করিল। তারপরে বলছে যে ফাকাদ দল্লা দলালাম বাইদা, দলালের বাইদ সে পথভ্রষ্টতায় অনেক দূর চলে গেল। এটা আমার এক উস্তাদ উদাহরণ দিয়েছিলেন ছাত্র জীবনে এইভাবে যে দলালাম বাইদা মানে কি, পথভ্রষ্টতায় অনেক দূরে গেল তার মানে হচ্ছে একটা বন্দুকের গুলি যদি আপনি হাতি নিয়ে ছুড়ে মারেন এবং যদি মাঠ হয় পরিষ্কার জায়গা হয় তাহলে ইচ্ছা করলে সে গুলিটা আপনি টোকায় করিয়ে পেতে পারেন, আপনি তালাশ করলে পাওয়া যাবে। কিন্তু এই বন্দুকের গুলি যদি বন্দুকের ভিতরে রেখে শুট করে এটা কখনো আর কেউ খুঁজে পাবে না। এই হচ্ছে ধরলাম বাইন, পথভ্রষ্টতার এমন দূরে চলে গেল তাকে আর খুঁজে পাওয়া যাবে না, এটা হচ্ছে ধরলে বাইন। তিন নম্বরে বলছে আয়াতে যে ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাদের জন্য হারাম করেছেন, ও মাওয়াহু নার এবং তার বাসস্থান হচ্ছে আগুন, আগুনই আর জালিমদের কোনো সাহায্য করে না। চার নম্বর বলছি যে শিরকারীর ভয়াবহতা যে সে তার অবস্থা হবে দিশেহারা কিং কর্তব্য বিমূর, সে আকাশ থেকে থপাস হতে হবে, পাখি তার উড়ে নিয়ে গেল অথবা বায়ু তাহাকে দিকবিদিক করে ফেলল। আমরা যাচ্ছি এই শিরকের চারটা ভয়াবহতা আমরা যাচ্ছি এরপরে চার নম্বর সূরা 150 থেকে 51, এগুলো আমরা কমন আয়াত। চার নম্বর সূরা 150-51 ইন্নাল লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا نشتي جهرا كفر করে অস্বীকার করে কবুল করে আল্লাহর সাথে আল্লাহর প্রতি ও রসূলিহি এবং তার রসূল গণের প্রতি যারা কুফরি করে তারা আল্লাহকে অস্বীকার করেন এবং তার রসূলগণকে অস্বীকার করেন এবং তারা চায় আল্লাহ এবং তার রসুল তার রসুলগণের মধ্যকার আল্লাহ একটা পার্ট এবং তার রসুলগণের মধ্যকার ফরক করতে পার্থক্য করতে ইউরিদুনা তারা চায় তারা বলে আমরা কতককে একটা অংশের প্রতি আমরা বিশ্বাস করি
আর কতককে আমরা অবিশ্বাস করি ওয়ায়ুরিদুন আইয়াতাখিযু বাইনা যালিকা সাবিলা আর তারা এই এই দুয়ের মধ্যবর্তী একটা পন্থা অবলম্বন করতে চায় উলাইকা হুমুল কাফিরুন হাক্ক ওহারা হচ্ছে প্রকৃত কাফের হাক্কা কাফের ওয়াআতাদনা লিল কাফিরিনা আযাবাম মাহিনা এবং এই সমস্ত কাফেরদের জন্য আমরা আযাবে মাহিন আযাবাম মাহিনা লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়াছি والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما الجهرة الله تعالى رسول قول قطي إيمان آني أبا إشانا تد أكتر شوية وقرأ قول فاتك وقرأنا أو هذر كتيني ومشي فرشكا ديبن أبا الله خماشي لوت قرم دير إذا بچه عقيدة একটা আমরা আলোচনা করছি শিরকের কিন্তু এটা হচ্ছে একটা আকীদা যে শিরক কিভাবে হবে যারা আল্লাহ এবং আল্লাহর সাথে পার্টনার করে আর এখানে বলছে আল্লাহ এবং রাসূলের সাথে পার্টনার করে না যদি একই সাথে কিন্তু এটা কুফরি এটা কুফরি এটা এটা কুফরি আল্লাহ এবং তার রাসূলের মধ্যে এই দুই সত্তা আল্লাহর যে অস্তিত্ব আল্লাহ যে সত্তা সেটা মানুষের কল্পনার বাইরে মানুষের কল্পনার বাইরে কারণ আল্লাহর সত্তা আল্লাহর অস্তিত্ব মানুষ কল্পনা করে কোনো দৃষ্টান্ত পাবে না আল্লাহ কোনো প্রমাণ নেই তার দৃষ্টান্ত নেই অনুরূপ নেই মেশাল নেই তার কল্পনার বাইরে আল্লাহ অস্তিত্ব আছেন কিন্তু কেমন আছেন তা মানুষকে সে জ্ঞান দেওয়া হয় আল্লাহ বেমিসাল এখন তাহলে বেমিসাল হলে সত্যগত আল্লাহ এবং রসুল রসুলের সত্তা আছে অবয়ব আছে রসুল বলে আর আল্লাহ সত্তা নেই অর্থাৎ সত্তার মেসাল নেই অনুরূপ নেই দৃষ্টান্ত নেই তার সত্তা তার মতো এখানে এই দুইটা বিপরীত বিষয় তারপরে আল্লাহ বলছেন যারা পার্থক্য করে তারা মানে হচ্ছে হুকুম আল্লাহর হুকুম যেই কথা আল্লাহ বলেছেন সিফ হুবহু একই কথা রসুল বলেছেন আল্লাহর কোন বক্তব্য মানুষের কাছে খুব সরাসরি আসে না আসে থ রসুল অতএব যে কেউ এই রসুলের এই কথায় পার্টনার করে অংশ স্থাপন করে বা আল্লাহর কথা নয় এটা এটা রসুলের কথা এরকম পার্থক্য করে তার জন্য হচ্ছে আপনার এই আযাবে মাহিন এবার আমরা যাবো যে শিরকের ভিত্তি কিভাবে শিরিক শিরিকের অস্তিত্ব বা শিরিক কিভাবে এলিমেন্টস গুলো শিরিকের শিরিক কিভাবে গঠিত হয় 17 নম্বর সূরা 22 নম্বর আয়াত লা ইয়াদ লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাদমুমান মখযুলান আল্লাহর সঙ্গে সঙ্গে অপর কোন ইলাহ সাব্যস্ত করিও না লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার আল্লাহর সাথে অপর কোন ইলাহ তোমরা সাব্যস্ত করিও না বানিও না তৈরি করো না সেট করো না ফাতাকউদা মাযমুমান মখযুলান যদি তোমরা করো তাহলে তোমরা নিন্দিত হবে এবং লাঞ্ছিত হবে মাযমুমান হবে নিন্দিত মখযুলান হবে লাঞ্ছিত এখানে একটা শিরকের উপাদান আসছে আমরা যাব 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادته ربه عبادة ربه أحدا قل تمي بولي دعو
আমি তো তোমাদের মতো একজন মানুষ কোন তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুক আমি তোমাদের মতো একজন বাশার ইউহা ইলাইয়া আমার নিকট ওহী আসে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ একমাত্র ইলাহ আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ নিশ্চয় তোমাদের সকলের ইলাহ এক ইলাহ একক ইলাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি যে তাহার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে ফলিয়ামাল তার উচিত আমালান সালিহান সংশোধিত কাজ করা সৎ কাজ করা সংস্কারমূলক কাজ করা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা তাহার প্রতিপালকের ইবাদতে কাহাকেও কাহাকেও সে কোন শরীক করবে না এটা হচ্ছে দুই নম্বর উপাদান শিরকের ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা তাহাদের রবের ইবাদতে অন্য কাহাকেও শরীক করবে না পার্টনার করবে অর্থাৎ কার ইবাদত করা যাবে কার হুকুম মানা যাবে একই সূরা আমরা একটু পিছনে যাব 18 নম্বর সূরা 26 নম্বর আয়াত কুল বলো আল্লাহু আ'লামু বিমা লাবিসু তাহারা কতকাল ছিল তাহা আল্লাহই অধিক জানেন লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশসমূহ এবং পৃথিবীর গায়েব অনুপস্থিত এবং অদৃশ্য ভান্ডার তার মালিকানাই তার ইখতিয়ারে তার নিয়ন্ত্রণে আবসির বিহি ওয়া আসমিয়া তিনি কত সুন্দর দ্রষ্টা এবং শ্রোতা আবসির বিহি ওয়া আসমিয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন তিনি ব্যতীত উহাদের কোন অভিভাবক নেই ওয়ালা ইউশরিক বিহুকমিহি আহাদা তিনি কাহাকেও নিজ কর্তৃত্বের শরীক করেন না ওয়ালা ইউশরিক বিহুকমিহি আহাদা তিনি তার হুকুমে কোন পার্টনার সাব্যস্ত করেন না হুকুমিহি একটু আগে পড়েছি ইবাদাতি রব্বি আহাদা এখানে পাইলাম ওয়ালা ইউশরিক বিহুকমিহি আহাদা তার হুকুমে কোন পার্টনার নেই আমরা এটার সাথে আপনারা নোট করতে পারেন সূরা 6 এর সূরা 6 এর 113 নম্বর আয়াত 113 এরপর আমরা যাব সূরা 9 এর 31 নম্বর আয়াত আমরা যাচ্ছি শিরিকের উপাদান 9 এর 31 নম্বর আয়াত ইত্তাখাজু আহবারাহুম ورهبانهم أربابا من دون الله تهارا الله بتتو تهادر أحبار أبو رهبان أحبار أحبارهم ورهبانهم تهارا الله بتتو تهادر قنديد جاني أبو رهبان شنشار بلاغي غنكي তাহাদের প্রভু রূপে গ্রহণ করিয়াছে ইত্তাখাযু আহবা শব্দটা কি বলি আহবা শব্দটার মূল শব্দ হিব্রুন 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 শব্দ হতো কালি কলমের কালি দোয়া দোয়াত আছে না দোয়া যা আগে আমরা লিখতাম ফাউন্টেন পেন কলম সে দোয়াতের যে কালি বান্ডার তাকে বলা হয় আহবা হিব্রুন কালি হিব্রুন তো যিনি জ্ঞানী তিনি তো অনেক কালি খরচ করেছেন লিখতে লিখতে পড়তে পড়তে অথবা তিনি অন্যের অনেক লেখা পড়েছেন তো লিখতে হলে কালি লাগে তিনি নিজে অনেক লিখেছেন অথবা তিনি অনেক অন্যের কালি খরচ করা লেখা পড়েছেন তাই তাকে বলে আহবার মানে পণ্ডিত অনেক কালিওয়ালা অনেক কালিওয়ালা উনি কালি লিখে অনেক কালি ব্যয় করেছেন অন্যের লেখা উনি পরে অনেক কালি ব্যয় হয়েছে সে অধিকারী এটাকে বলে পণ্ডিত তো যারা আল্লাহ ছাড়া এ সমস্ত পণ্ডিত ব্যক্তিবর্গকে এবং সংসার বিরাগী
সংসার সংসার বিরাগীদেরকে আল্লাহ ব্যতীত রব বানিয়েছে, আর বাবান তাদের রব বানিয়েছে। ওয়াল মাসিহা ইবনে মারইয়াম, এবং মারইয়ামের পুত্র মসীহকেও। তার তিনটা পার্ট, একটা হচ্ছে আহবার রুহবান, এবং ঈসা ইবনে মারইয়াম, এই তিনজনকেই তারা একত্র হোক অথবা সেপারেটই হোক, যারা আল্লাহ ব্যতীত এদেরকে রব বানিয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদান, কিন্তু ওহারা এক ইলাহের ইবাদত করিবার জন্যই আদিষ্ট হয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদান লা ইলাহা ইল্লা হুয়া, তিনি এক আল্লাহ এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তিনি পরম পবিত্র, তিনি সুবহান, তোমরা যাহা শরীক করো তাহার থেকে। এখানেও এই শিরকের এলিমেন্ট বর্ণিত হয়েছে, জ্ঞানীদেরকে জ্ঞানীদের কথা, তাদের যুক্তি তর্ক, তাদের লজিক, তাদের চিন্তা চেতনা আল্লাহর বিরুদ্ধে মানা, তাদের তাদের পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য, বুদ্ধিজীবীদের কথা আল্লাহর কালামের বিপরীতে মানা শিরক। এটা হচ্ছে একটা ব্যবসা, এটা যুগ যুগ যুগে যুগে ছিল। এখন দেখেন তারা আধুনিক ফর্মে টিভিতে বুদ্ধিজীবীদের টকশো করে, ধর্মীয় টকশো করে, আবার ধর্মীয় আছে গাইডলাইন দেয়, আল্লাহর কালাম এদের কাছে বেজ্জতি। এরপর যাবো আমরা 36 নম্বর সূরা 103 নম্বর আয়াত, ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুন মুস্তাকিম, আর আমারও ইবাদত করো ইহাই সরল পথ। তাহলে তার ইবাদতে কোন শরীক করা যাবে না, এটা একটা সাপ্লিমেন্টারি আয়াত। 3 নম্বর সূরা 175 নম্বর আয়াত, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাফফিফু আউলিয়াআহু فلا تخافوهم وخافون ان كنتم مؤمنين। ইহারাই শয়তান তোমাদেরকে আল্লাহর বন্ধু বন্ধুদের পথ দেখায়। ذালিকা ذালিকুমুশ শয়তান ইন্নামা ذালিকুমুশ শয়তান ইউখাফফিফু আউলিয়াআহু, ইহারাই শয়তান তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায়। فلا تخافوهم, তোমরা তাহাদের ভয় করো না। অকফুন, আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটাও সুদের আপনার শিরকের একটা এলিমেন্টস, যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ভিন্ন অন্য কাউকে ভয় করা যাবে না। 5 নম্বর সূরা 23 নম্বর আয়াত, ক্বালা রাজুলানি من الذين يخافون أنعم الله عليهما ادخلوا عليهم الباب, যাহারা ভয় করিতেছিল তাহাদের মধ্যে দুইজন, যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছিলেন তাহারা বলিল, কি বলিল, তোমরা তাহাদের মোকাবিলা করিয়া দ্বার দিয়ে প্রবেশ করো, প্রবেশ করিলেই তোমরা জয়ী হইবে, এবং তোমরা মুমিন হইলে আল্লাহর উপরই নির্ভর করো। অর্থাৎ যারা আল্লাহর প্রতি আল্লাহকে ভয় করে, কর্মে কর্মে তাদের বক্তব্যটা কেমন হবে, এখানে এটা বর্ণিত হয়েছে। তারপরে যাবো আমরা সূরা 2 এর 165 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 165 নম্বর আয়াত, তামিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আওলাদা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ, তথাপি মানুষের মধ্যে কেহ কেহ এমন আছে যারা আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে।
ইউহিব্বুনাহুম এবং তাহাদেরকে তাহারা ভালোবাসে কাহুবিল্লাহ আল্লাহকে ভালোবাসার ন্যায় একই মানদণ্ডে ভালোবাসে ওয়াল্লাযীনা আমানু আর যাহারা ঈমান আনিয়াছে আশাদ্দু হুব্বাল্লিল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসায় তাহারা সুদৃঢ় তারা মজবুত ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিলে যেমন বুঝিবে হায় এখন যদি তাহারা কেমন বুঝিত আল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সমস্ত শক্তি কুওয়াত আল্লাহর নিয়ন্ত্রণে ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর এখানে শিরকের একটা উপাদান বর্ণিত হয়েছে যে ভালোবাসা আল্লাহ আল্লাহর মতো করে কাউকে ভালোবাসা অন্তভাবে ভালোবাসা যেটা সাধারণত আমরা আলেমদের পুরো দেখি সাধারণ মানুষের নিরঙ্কুশ ভালোবাসা এটা এটা গুড সিনিয়ারি কিন্তু এখানে সীমানা আছে আল্লাহর হুকুমের মোকাবিলায় আমি তাকে ভালোবাসছি কিনা একজনকে তো ভালোই বাসতে পারে কিন্তু সেটা যেন আল্লাহর মোকাবিলায় না হয় অর্থাৎ হুকুম হুকুম আহকাম ইবাদত এগুলোর কি যেন এগুলোর বিরুদ্ধে যেন তার হুকুম মান্য না করা হয় আমাদের দেশের শায়েখ যারা পীর শায়েখ তাদের প্রতি মানুষের অন্ধ আনুগত্য অন্ধ ভালোবাসা ও চার নম্বর সূরা 45 নম্বর আয়াত আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়ান ওয়াকাফা বিল্লাহি নাসিরা আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন আল্লাহু আ'লামু বিআদাইকুম তোমাদের শত্রুদেরকে আল্লাহ অধিক জানেন অধিক চিনেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়ান অভিভাবকত্বে আল্লাহ হচ্ছেন যথেষ্ট অভিভাবক হিসাবে আল্লাহ হচ্ছে নাফ তোমাদের জন্য এবং সাহায্যকারী হিসাবেও সাহায্য তিনি যথেষ্ট কারণ টেক কেয়ার এবং তার তার হেল্প এই দুই কাজে আল্লাহ হচ্ছে নাফ তোমাদের জন্য অতএব ভয় পাওয়ার ক্ষেত্রেও এটা হচ্ছে ভয় পাওয়ার উদাহরণ যে নির্ভয় থাকা নির্ভয় থাকা একটা মুমিন শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর অভিযোগে থাকা নির্ভয় থাকা যদি এখান থেকে বিচ্যুত হয় তাহলে শিরকে উপাদান ঢুকছে 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত সর্বশেষ 31 নম্বর আয়াত লোকমান 13 নম্বর আয়াত আমরা যাব ইদ ক্বালা ওয়া ইদ ক্বালা লোকমান লিইবনিহি স্মরণ করো সেই বক্তব্য যখন লোকমান তার ছেলেকে বলেছিল লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু উপদেশ দেওয়ার ছলে উপদেশ দেওয়ার দেওয়ার সময় উপদেশ দিতে গিয়ে লোকমান তার ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কোন পার্টনার সেট করো না সাব্যস্ত করো না ইন্নাল ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো চরম জুলুম শিরক হলো চরম জুলুম আমার আলোচনা শেষ হয়ে গেছে আসলে সংক্ষেপে জাস্ট এলিমেন্ট গুলো বলছি এই ধরনের আয়াত কোরআনে অসংখ্য আয়াত আছে অসংখ্য সূরা আছে যে কিভাবে শিরক হয় এবং শিরকের ভয়াবহতা চারটা একটা হচ্ছে ইতমান আজিমা দলালাম বাইদা তারটা হচ্ছে আপনার জুলুম তারটা হচ্ছে সে দিক বিদিক হারিয়ে ফেলে তার জন্য জাহান্নাম হারাম আলো যা আর শিরকের উপাদান হচ্ছে তার হুকুমে তার ইবাদতে সাব্যস্ত করা তার কারো কারো কথা মান্য করা কাউকে ভালোবাসা আল্লাহর আয়াতের বিপরীতে আল্লাহর হুকুমের বিপরীতে বা আল্লাহকে ভালোবাসার ন্যায় নিরঙ্কুশ ভাবে তার কারো কমান্ড শোনা
যেমনটা শোনা উচিত আল্লাহর